যাকে মমতা বন্দ্যোপাধ্যায় কানন বলে ডাকেন শোভন বান্ধবী বৈশাখীকে নিয়ে একসঙ্গে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান ফের বিজেপি থেকে ফের তো আসা রাজনীতি না করা একেবারে লাইম থেকে অনেকটাই আড়ালে চলে গিয়েছেন হয়তো অনেকের তার কথা মনেই নেই সেসব এখন অতীত কিন্তু সেই অতীতকেই এবার স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী করলেন এবং কেন করলেন তার মূল কারণ দুই চারের সাধারণ নির্বাচন তৃণমূলের কাছে সবচেয়ে কষ্টকর এবং কঠিন লড়াই কতগুলি আসন তৃণমূল পেতে পারে তা নিয়ে ইতিমধ্যেই বহু জল্পনা ও চর্চা হয়েছে তৃণমূলের গ্রাফ যে একেবারে নিম্নমুখী সেটা স্পষ্ট একেবারে তৃণমূল সরকারের দুর্নীতি থেকে শুরু করে পাড়ায় পাড়ায় ছোট ছোট নেতা কাউন্সিলর পঞ্চায়েত প্রধান সমিতির সদস্য সভাপতি তাদের দাদাগিরি এবং তোলাবাজি দলকে খাদের কিনারায় এনে দাঁট করিয়েছে আর তা থেকে এই মুহূর্তে নিস্তার পাওয়াও মুশকিল একের পর এক আদালতে মামলা চলছে প্রায় প্রতিটিতেই অভিযোগের কিছু না কিছু ব্যাপার প্রকাশ্যে উঠে আসছে তাতেই আরও চাপে তৃণমূল সিবিআই ইডি একের পর এক তৃণমূল নেতা মন্ত্রীদের তলব করছে তখনই একের পর এক জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উল্টোপাল্টা বলা শুরু করেছেন কখনও রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রমকে আক্রমণ করছেন কখনো আবার মুসলিমদের ধর্মগ্রন্থ কোরআন নিয়ে বিতর্কিত মন্তব্য করছেন কখনো কাউকে ভালো বলছেন শকতকে এর তলব জেনে তাকে প্রিয় বলছেন ফলে একেবারেই দিশেহারা এবং বিভ্রান্ত যে মমতা সেটা পরিষ্কার